Welcome students, today I am going to start another class of mathematics. छात्ररा आज আমি অঙ্কের ক্লাস নেব এবং তোমাদের আগের দিন যেমন পারমুটেশন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করিয়েছিলাম আজকে ঠিক সেরকমই কম্বিনেশন অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক সম্বন্ধে আলোচনা করব তাহলে আমরা শুরু করি কম্বিনেশনস প্রথমেই আমি একটি এক্সাম্পল দিয়ে শুরু করব যেমন 33 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটিকে নির্ণয় করলে তার ডান দিকে কতগুলি শূন্য থাকবে এই ধরনের প্রশ্ন তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লক্ষ্য করে থাকবে তার উত্তর আজকে আমরা নির্ণয় করব কি আছে হাউ মেনি জিরোজ আর দেয়ার ইন দ্য রাইট সাইড অফ 33 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 33 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটিকে যদি আমরা নির্ণয় করি অর্থাৎ 1 ইনটু 2 ইনটু 3 এরকম করে 33 অবধি গুণ করলে যে সংখ্যাটি তৈরি হবে তার ডান দিকে কতগুলি শূন্য থাকবে এটাই আজকে আমাদের নির্ণয়ের কাজ তাহলে চলো শুরু করা যাক আমি এর জন্য একটা সাধারণ এক্সাম্পল যারা বুঝতে পারেনি তাদের জন্য নিয়ে নিচ্ছি এক্সাম্পলটা হলো নাম্বার অফ জিরোস তৈরি করব এইভাবে অর্থাৎ 33 ফ্যাক্টোরিয়াল আমি একটু বুঝিয়ে বলি কিভাবে করব 33 ফ্যাক্টোরিয়াল এর মানে হলো 1 থেকে 33 অবধি মাল্টিপ্লাইড অর্থাৎ গুণফল এই গুণ করতে গিয়ে আমরা দেখব যদি শুধু একটা উদাহরণ হিসেবে 1 থেকে 10 অবধি গুণ করি তাহলে আমরা কি দেখব 1 থেকে 10 অবধি গুণ করলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 এই পর্যন্ত করলেও কোনো শূন্য আসে না কিন্তু যখনই 5 কে গুণ করছি তখনই একটা 5 ফ্যাক্টোরিয়ালের মান আসছে 120 এবং একটা শূন্য পাচ্ছি তারপর দেখো আবার 6 7 8 9 অবধি গুণ করার পরেও 9 ফ্যাক্টোরিয়াল অবধিও একটাই শূন্য থাকছে আবার একটা শূন্য আসছে কোথায় 10 ফ্যাক্টোরিয়ালের সময় 10 এর জন্য একটা শূন্য আসছে সুতরাং আমরা ভালোভাবে নজর করি যদি 5 কতগুলো পাচ্ছি তার উপরই শূন্য নির্ভর করছে কারণ 5 কে আর একটা যে কোনো ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা 10 বা 10 এর গুণিতক কিছু একটা পাই তাই শূন্যের সংখ্যা নির্ভর করবে পাঁচের সংখ্যার উপর অর্থাৎ 33 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটির মধ্যে 1 থেকে 33 অবধি গুণফলের মধ্যে কতবার 5 আছে সেটা নির্ণয় করতে পারলেই আমরা এর জিরো সংখ্যা নির্ণয় করতে পারবো তাহলে দেখা যাক 33 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 33 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 33 এর মধ্যে 5 6 30 6 পয়েন্ট কিছু একটা পাবো এবং তার বক্স ফাংশন যদি নিই তাহলে আমাদের অ্যানসার হবে 6 অর্থাৎ 33 এর মধ্যে 5 6 বার আছে एग्जांपल যদি দেখে নি 5 এর মধ্যে আছে 10 এর মধ্যে একটা 5 আছে 15 তে আছে 20 তে আছে 25 এ আছে 30 এ আছে তারপরে আর নেই এরপর কি হলো 25 এর মধ্যে আবার কিন্তু দেখো অতিরিক্ত আর একটা 5 আছে কারণ 25 মানে 5 ইনটু 5 তাহলে মোট 5 এর সংখ্যা হচ্ছে 7টা এবং এই 7টা 5 এর সঙ্গে 7টা যে কোনো ইভেন নাম্বার গুণ করলেই 7টা 0 পাবো অর্থাৎ 33 ফ্যাক্টোরিয়ালের 0 সংখ্যা হলো 7 তাহলে আমরা কি নির্ণয় করব কিভাবে নিয়ম নির্ণয় করব নিয়মটা হবে যে সংখ্যার সাপোজ x ফ্যাক্টোরিয়ালের কতগুলো 0 আছে বের করতে দিলে আমরা x কে 5 দিয়ে ভাগ করব তার বক্স ফাংশন নেব কারণ আমার পয়েন্টের পর কতগুলো দরকার নেই অর্থাৎ পূর্ণ সংখ্যা পার্টটা নেব ইন্টিগ্রাল পার্ট তারপরে 33 কে বা যে সংখ্যাটা এক্স ফ্যাক্টোরিয়াল থাকলে এক্স কে 5 স্কয়ার বা 25 দিয়ে ডিভাইড করব দিয়ে তারপরে আমরা এদের যোগ করে দিলেই 5 এর সংখ্যা পেয়ে যাব 5 এর সংখ্যা পেয়ে যাওয়ার মানে শূন্যের সংখ্যা পেয়ে যাব সুতরাং নাম্বার অফ জিরোস ইন 33 এর ফ্যাক্টোরিয়াল ইজ 33 বাই 5 ইন বক্স প্লাস 33 বাই 5 স্কয়ার প্লাস বক্স ইকুয়াল টু 6 প্লাস 1 ইকুয়াল টু 7 অর্থাৎ 33 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটিতে 7টা শূন্য থাকবে ডান দিকে এর সঙ্গেই বলে রাখি সংখ্যাটি যদি 34 ফ্যাক্টোরিয়ালই হতো তাতেও 5 এর সংখ্যা একই থাকতো কিন্তু 35 ফ্যাক্টোরিয়াল হলে তাতে 5 এর সংখ্যা একটি বাড়ত কেননা এখানে 6 এর জায়গায় 7 আসতো প্লাস 1টা থাকতোই এবং আবার 25 এর গুণিতক 50 যখন চলে যাব তখন আরও একটা শূন্য পাওয়া যাবে তাহলে 5 এর স্কোয়ার তারপরে 5 এর কিউব দিয়ে ভাগ করব কখন সংখ্যাটি যদি 125 বা তার বেশি হয় 125 বা তার কম হলে 5 এর কিউব দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই তাই 124 অবধি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে গেলে তাদের ডান দিকে শূন্যের সংখ্যা এই নিয়মেই তৈরি করব ওকে সত্যি হবে না তার বেশি হবে অবশ্যই কারণ 124 কে 5 দিয়ে ভাগ করলে বেশি হয় 124 কে 5 স্কয়ার দিয়ে ভাগ করলে অনেক বেশি হয়
5 এর কিউব দিয়ে ভাগ করার প্রয়োজন পড়বে না। তাহলে এইভাবে আমরা জিরো সংখ্যা নির্ণয় করব। ঠিক সেরকম আরেকটি আমরা এক্সাম্পল দেখে নিই। 100 ফ্যাক্টোরিয়ালে 3 এর ঘাত কত? ফাইন্ড দ্য পাওয়ার অফ 3 ইন 100 ফ্যাক্টোরিয়াল। ঠিক আগের মতোই এখানে 3 এর ঘাত অর্থাৎ 100 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটিকে যদি আমরা রিজলিউট করি, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এরম করতে করতে 100 পর্যন্ত প্রোডাক্ট আকারে লিখি, তাহলে এর মধ্যে কতগুলো 3 পাবো? অর্থাৎ একে যদি আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার ঘাতে প্রকাশ করি ঘাতের গুণফলে, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো তার মধ্যে 3 এর ঘাত কত এটা জানতে চাওয়া হয়েছে। কীভাবে করব? যেমন একটা এক্সাম্পল দিয়েছি, 10 ফ্যাক্টোরিয়াল মানে লিখেছি 2^8 ইন্টু, অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 8টা 2 পাবো। যেমন 2 এর মধ্যে একটা 2, 4 এর মধ্যে দুটো 2, 6 এর মধ্যে একটা 2, 8 এর মধ্যে 3টে 2। এভাবে আমরা 8টা 2 পাবো, 3টে এই 4টে 3 পাবো, 5টা 5 পাবো 2 এবং 7 পাবো 1টা। এদের গুণ করলে 10 ফ্যাক্টোরিয়ালের সমান হবে। তাহলে এখানে যেমন দেখতে পাচ্ছি 3 এর ঘাত 4, ঠিক সেরকমই 100 ফ্যাক্টোরিয়াল যদি আমরা নির্ণয় করি তাহলে 3 এর ঘাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখে বুঝতেই পারছো 10 ফ্যাক্টোরিয়াল বলে এটা খুব সহজেই করা গেছে, কিন্তু 100 ফ্যাক্টোরিয়ালকে এই আকারে প্রকাশ করা একটু মুশকিল, মানে যথেষ্টই মুশকিল। তাহলে আমরা একটা নিয়ম তৈরি করি। তাহলে দেখি 100 এর মধ্যে 3 কটা আছে। ওকে, আমরা জানি 3 আছে, বের করতে গেলে আমরা 100কে 3 দিয়ে ভাগ করব এবং তার ইন্টিগ্রাল পার্টটা নেব, বা 100/3 তার বক্স। এবার দেখবো আমরা, কারণ 9 এবং 9 এর গুণিতকগুলোর মধ্যে আর একটা করে 3 পাওয়া যায়, তাহলে আমরা 100/3 স্কোয়ার করি, তাহলে আমরা আবার কতগুলো অতিরিক্ত 3 পাবো। এবার দেখি 27/27 গুণিতকগুলোতে কিন্তু 3টে করে 3 আছে, তাহলে আরও একটা অতিরিক্ত 3 পাবো, তাহলে আমরা 100/3 এর কিউব করব। আবার দেখতে পাচ্ছি 81, যেটা 3^4, সেখানে আবার 81/81 গুণিতক যদি 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে পাওয়া যায়, যদিও একটাই পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা আরও একটা 3 পেয়ে যাব। তাহলে 3-এর সংখ্যা হচ্ছে 100/3 বক্স প্লাস 100/3 স্কোয়ার বক্স প্লাস 100/3 কিউব বক্স প্লাস 100/3^4 এর বক্স, এবং এর অ্যান্সার আসছে 33, 11, 3 আর 1 যোগ করলে 48। তাহলে পাওয়ার অফ 3 ইন 100 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 48। তাহলে এইভাবে যদি প্রকাশ করি তাহলে 3^48 আমরা পাবো, অর্থাৎ 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 48টা আমরা 3 পাবো। ঠিক জিরো কতগুলো পাবো এরকমভাবে। ওকে, তাহলে তোমাদের জন্য কিছু কাজ দেওয়া থাক, আশা করি এটা বুঝতে পেরেছ। কাজটা দিলাম, নিজে করো। পাওয়ার অফ 7 ইন 100C50, অর্থাৎ 100C50 এর মধ্যে কতগুলো 7 থাকবে বা 7-এর পাওয়ার কত হবে। আর 2 নম্বর, পাওয়ার অফ 10 ইন 130 ফ্যাক্টোরিয়াল, 130 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 10-এর পাওয়ার কত আসবে। তোমরা এটা নিজে চেষ্টা করে নির্ণয় করে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, আমরা পরবর্তী অঙ্কের দিকে চলে যাই। পরবর্তী অঙ্কে বলছে, 15টি একই রকমের বলকে 5টি বিভিন্ন বাক্সে কত রকমভাবে রাখা যাবে যাতে প্রতি বাক্সে অন্তত 2টি করে বল থাকে। ইংলিশে বললে, হাউ মেনি ওয়েজ 15 আইডেন্টিক্যাল বলস ক্যান বি কেপ্ট ইন 5 ডিফারেন্ট বক্সেস ইন সাচ এ ওয়ে দ্যাট এভরি বক্স কন্টেন অ্যাট লিস্ট 2 বলস। ওকে, তাহলে অঙ্কটা এভাবে শুরু করি। মনে করি 5টা বক্সের মধ্যে যে বলগুলো রাখা আছে তার সংখ্যা x1, x2, x3, x4 এবং x5, এবং বলে দেওয়া হয়েছে সবকটা বল যোগ করলে হবে 15টা। তাহলে x1+x2+x3+x4+x5 যোগ করলে 15 হচ্ছে, যেখানে অতিরিক্ত কন্ডিশন দেওয়া আছে যে প্রতিটা ক্ষেত্রেই x1, x2 এইগুলোর মান 2 বা তার থেকে বেশি হবে। অর্থাৎ এখানে লিখলাম xi > 2, হোয়ার i = 1, 2, 3, 4, 5। এবার আমরা করলাম কি, 2 বা তার বেশি যেহেতু, তাহলে প্রত্যেকটা থেকে 2 আগে বিয়োগ করি, ডান দিক থেকে নিয়ে 2 বিয়োগ করলে আমরা x1-2, x2-2, x3-2, x4-2 এরকম করে লিখলাম। কেন লিখলাম? কারণ এক্ষেত্রে x1 এর ভ্যালু 2 হলে তবেই 0 হবে, 2 এর বেশি হলে তবেই পজিটিভ হবে, 2 এর কম হলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে সেগুলো আমাদের ধরার প্রয়োজন পড়বে না। কারণ বলের সংখ্যা 0 হতে পারে মিনিমাম, কিন্তু কখনোই নেগেটিভ হবে না। তাহলে 2 x1-2 এগুলোকেও যদি y1, y2, y3 এরকমভাবে ধরে নিই, তাহলে দেখতে পাচ্ছি y1, y2 এর মানগুলো অবশ্যই 2 বা তার বেশি হবে। ওকে, তাহলে আমরা নাম্বার অফ ওয়েজ এরকমভাবে বের করলাম, তাহলে এখানে y1+y2+y3+y4+y5 এর মান হয়ে যাচ্ছে 5, যেখানে yi হলো xi-2। এক মিনিট, একটু পজ করছি।
তাহলে এখানে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস y5 এর ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ এই 5টা y এর ভ্যালু যোগ করলে 5 হতে হবে। তাহলে কত রকম অপশন পাওয়া যাবে? এক্ষেত্রে y এর ভ্যালু 0 হওয়া মানে x এর ভ্যালু অবশ্যই 2, তাহলে আমরা দুটো মিনিমাম পাচ্ছি। তাহলে এবার এই ইকুয়েশনের নাম্বার অফ ওয়েজ মানে এই ইকুয়েশনের নন নেগেটিভ সলিউশন, ওকে, নন নেগেটিভ সলিউশন হলো 5 + 5 - 1, অর্থাৎ এখানে 5টা ভ্যারিয়েবল আছে আর এখানে টোটাল 5 আছে, সেখান থেকে একবার দিলে C5 - 1 বা 9C4, এইভাবে আমরা করব। তাহলে আমরা এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। আর একটি উদাহরণ দিয়ে এটা চেষ্টা করা যাক, তোমাদের জন্য একটি উদাহরণ ছেড়ে রাখছি। কীরকম যে একটা ইকুয়েশন দিচ্ছি, ফাইন্ড দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিগ্রাল সলিউশনস অফ দ্য ইকুয়েশন a + b + c + d = 30। মনে রাখবে এটা পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন, অর্থাৎ শূন্য এখানে কিন্তু আসবে না। তাহলে কীরকম, এ বি সি ডি এই চারটে সংখ্যা যোগ করে 13 হতে হবে, ঠিক অঙ্কটার মতো যে চারটে বক্সে 13টা বল এরকমভাবে রাখবো যাতে কোনো বাক্স, যে কোনো বাক্স খালি থাকতেও পারে আবার নাও পারে, চারটে বাক্সে আমাকে 13টা বল রাখতে হবে। কিন্তু এখানে বলে দিয়েছে পজিটিভ ইন্টিগ্রাল, তার মানে কোনো বাক্স খালি থাকবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে a + b + c + d = 13 হলে তাহলে আমাদের কত রকম সলিউশন পেতে পারি, তবে তার জন্য আমরা একটা ফর্মুলা এখানে বলে দিচ্ছি। ইফ x1 x2 x3 x4 xr = n, অর্থাৎ এতগুলো ভ্যারিয়েবল যোগ করলে যদি n হয় তাহলে দুরকম সলিউশন হতে পারে, এক নাম্বার অফ পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন সেটা হলো n - 1 cr - 1, এবং নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন n + r - 1 cr - 1। এই ফর্মুলা দুটো আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু দুটো টাইপের সমাধান আমরা করতে পারবো। মনে রাখবো পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন মিন্স 1 2 3 4 5 এরকম হতে হবে সলিউশনগুলো, কিন্তু নন নেগেটিভ ইন্টিগ্রাল সলিউশন মানে সেখানে জিরোও আসতে পারে, পজিটিভের সাথে জিরোটাও আসতে পারে, কিন্তু নেগেটিভ কখনোই হবে না। তাহলে আমরা এই অঙ্ক দুটো বাড়িতে করে আমরা পাঠিয়ে দেবো। এরপরে আরেকটি অঙ্ক দেখা যাক, আর একটা এক্সাম্পল দিয়েছি, ফ্যাক্টোরিয়াল বলছি সামেশন r = 0 to n r² + r + r (r·f) = 2016 × 2016 ফ্যাক্টোরিয়াল, এরকম যদি হয় তাহলে n এর ভ্যালু কত, ওকে, r এর ভ্যালু 0 থেকে n দেওয়া আছে। তাহলে আমরা এরকমভাবে করলাম, সামেশনের ভেতরে যেটা আছে সেটাকে নিকে নিলাম, দিয়ে এইভাবে নির্ণয় করছি যে সংখ্যাটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করছি। তাহলে r² + r + 1 এটাকে পরপর দুটো সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করলে r + 2 × r + 1 লিখলাম, এটাকে অ্যাডজাস্ট করার জন্য -2 × r + 1 লিখলাম, +1 থেকে গেল এবং বাইরে r ফ্যাক্টোরিয়াল ছিল। খেয়াল করে দেখো, r এটাকে 1 দিয়ে গুণ করলে r ফ্যাক্টোরিয়াল হয়, r ফ্যাক্টোরিয়ালকে r + 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম যাতে পরপর দুটো সংখ্যা আছে, এখানে তো পরপর দুটো ছিল, তার সঙ্গে r ফ্যাক্টোরিয়াল এলে এই পরপর তিনটে সংখ্যা হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি r + 2 ফ্যাক্টোরিয়াল -2 × r + 1 ফ্যাক্টোরিয়াল +r ফ্যাক্টোরিয়াল। এটা করার পর আমরা আর এর ভ্যালু বলেছে 0 থেকে n, তাহলে 0 থেকে n বসাই, আর এর 0 ভ্যালু হলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল - 2 × 1 ফ্যাক্টোরিয়াল + 0 ফ্যাক্টোরিয়াল, r = 1 পুট করলে এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল - 2 × 2 ফ্যাক্টোরিয়াল + 1 ফ্যাক্টোরিয়াল, আর এর ভ্যালু 2 হলে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল + 2 × 3 ফ্যাক্টোরিয়াল + 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা পরপর যদি বসিয়ে যাই n ফ্যাক্টোরিয়াল অবধি, তাহলে দেখতে পাচ্ছি প্রথমখানে এখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে আর এখানে আর একটা 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে দুটো 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে -2 × 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই বাজেটটার সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে কীরকম হচ্ছে, পরপর তিনটে রাশিমালার মধ্যে প্রথম রাশিমালার প্রথমটা এবং তৃতীয় রাশিমালার শেষেরটার সঙ্গে মাঝের রাশিমালার মাঝেরটা কেটে যাচ্ছে। তাহলে ঠিক এইভাবে যদি আমরা কাটতে শুরু করি তাহলে দেখব কে কে থাকছে না, এইখানে থেকে যাবে, এটা কারোর সঙ্গে কাটবে না, এবং এইটার একটা পার্ট কেটে যাচ্ছে কারণ আগেরটার প্রথমটার সঙ্গে একটা পার্ট কাটছে, পরেরটা যদি থাকতো তাহলে এখানে কাটতো কিন্তু পরেরটা তো নেই, তাহলে এখানে একটা থেকে যাবে, তাহলে আর এইটা আগেরটার সঙ্গে তো অবশ্যই কেটে যাবে, তাহলে পরে থাকছে n + 2 ফ্যাক্টোরিয়াল - n + 1 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে যদি n + 1 ফ্যাক্টোরিয়াল কমন নিই তাহলে পরে থাকছে n + 2 - 1, অর্থাৎ n + 1, তাহলে এখানে যাচ্ছে n + 1 ফ্যাক্টোরিয়াল × n + 1, এটার মান আমাদের দেওয়া আছে 2016 × 2016 ফ্যাক্টোরিয়াল। তাহলে অবশ্যই বুঝতে পাচ্ছি যে n+1টার মান 2016, তাহলে n এর মান 2015 হবে। এইভাবে আমরা এই অঙ্কটা করে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঠিক এইরকম আরেকটি অঙ্ক দিয়ে নিই, তোমরা প্র্যাকটিস করলে উপরের অঙ্কটাও তোমরা নিজের হাতে করতে পারবে। নিজের অঙ্কটা দিয়েছি, ফাইন্ড r = 1 to n r × r ফ্যাক্টোরিয়াল, এর মান নির্ণয় করতে হবে।
তাহলে তোমরা এই অঙ্কটা করে আমাকে পাঠিয়ে দাও। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। তোমরা অঙ্কগুলো করে পাঠালে আমি পরবর্তীকালে তোমাদেরকে চেক করে এর উত্তর করে দিতে পারবো। মনে রাখবে সকলের অঙ্ক আমি যারা পাঠাই তাদের দেখি, কিন্তু সকলকে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না। আমি সেক্ষেত্রে যে যে অঙ্কগুলো পারা যায় না সেই অঙ্কগুলো করে গ্রুপে দিয়ে দিই। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।